সারি সারি করে মানুষ কবর দেয়া, পরিচয় হিসেবে লেখা আছে শুধুমাত্র থানার সাধারণ ডায়েরি নাম্বার। গত ২৪ ডিসেম্বর অসুস্থ বাবাকে ডাক্তার দেখিয়ে বাবা মা এবং স্ত্রী সন্তান সহ এমভি অভিযান ১০ লঞ্চে ঢাকা থেকে বরগুনা ফিরছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ মিরাজুল ইসলাম। দুর্ঘটনায় পরিবারের অন্য সবাই বেঁচে ফিরলেও এখনও নিখোঁজ বাবা ইদ্রিস খান। ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করার জন্য নমুনা দেওয়ার ২ মাস পার হলেও এখনও পাওয়া যায়নি রিপোর্ট। অজ্ঞাত পরিচয়ের কবরগুলোর মধ্যে স্বজনদের কবর ভেবেই জিয়ারত করেন নিখোঁজ পরিবারের সদস্যরা। বাবার জন্য দোয়া করতে এসেছিলাম, কিন্তু ২-৩ মাস ওভার হয়ে গেল, ডিএনএ স্যাম্পল আমরা দিছি, কিন্তু অপেক্ষা তো আর মানাইতে পারতেছি না। আমার আব্বু, আমার মা, আমার ছোট একটা ভাই, তাদের লাশ পাইনি। নিখোঁজরা শনাক্ত না হওয়ায় কোনো সহায়তা পাচ্ছে না পরিবার। এতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় পরিবারের সদস্যরা। না খাইয়েই থাকে, এখন তো ২ বস্তা চাউল দিছিল, সে আর মানে হ্যাঁ শেষ, এখন তো খাওয়ান দাওয়ানো খুবই কষ্ট। প্রায় ২ মাস অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ওই খবর তো এখনো পাইলাম না। জেলা প্রশাসন জানায় মরদেহ শনাক্ত না হওয়ায় পরিবারকে সহায়তা করা যাচ্ছে না, আর সিআইডি বলছে মার্চ মাসের মধ্যে ডিএনএ টেস্টের ফলাফল জানা যাবে। আমরা ফরেন্সিক ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, আমরা প্রত্যাশা করবো দ্রুত যেন রেজাল্ট চলে আসে, তাহলে আমরা আমাদের যে পেন্ডিং কার্যক্রমগুলি শুরু করতে পারবো। কাজ চলমান আছে, আশা করি আমরা আমাদের ডিএনএ যে রিপোর্টগুলো এই মাসের ভিতরেই আমরা দিয়ে দিতে সক্ষম হব। গত ২৫ ডিসেম্বর লঞ্চ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত ২৩ জনের লাশ অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয় বরগুনার পটকাখালী গণকবরে। এছাড়া পরবর্তীতে নদী থেকে উদ্ধার করা একটি মরদেহ দাফন করা হয়েছে ঝালকাঠিতে। সময় সংবাদ, বরগুনা।